এখানে আল্লাহ তাআলা বলেন এই সাত গুণে গুণী মানুষগুলো এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ওয়ারিস মানে বাপ দাদার সম্পদ, জান্নাত এদের বাপ দাদার সম্পদ। সুবহানাল্লাহ। এটাকে ইংলিশে বলে ইনহারিটেড ফ্যাটারনাল ল্যান্ড, অর্থাৎ বাপ দাদার সম্পদ। তো জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ। আলহামদুলিল্লাহ বলবেন, আমাদের বাপ দাদা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের নানার বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে। আমরা ছিলাম কোথায় বলেন, ফিরে যাব কোথায়? আমরা ফিরে যাব জান্নাতে। আজকে 9 জানুয়ারি 2023 লক্ষ্মীপুর গেঞ্জিহাটা ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীপুর আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আজকের প্রধান অতিথি আমাদের নন্দিত এমপি সাহেব দামোদর মহোদয়, জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি সাহেব, আমাদের বিশেষ অতিথি মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া সাহেব, আমাদের উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিফু সাহেব সহ শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা বরদার আলের মহামনের আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, তিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে পবিত্র মাহফিলে একত্রিত হয়ে কোরআনে কারিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল মুমিনুনের 11 খানা আয়াতে কারিমা, 1 টানা 11টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, আমাদের নবীজির আখলাক কেমন ছিল? তো আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 11 খানা আয়াত কারিমা তেলাওয়াত করে বললেন, এই আয়াতগুলো যেমন আমাদের নবীজি তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কারিমাগুলো পড়ে বলতেন যে তোমাদের মধ্যে যে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও সে যেন এই আয়াত কারিমাগুলোর উপরে উঠে এমন কোনো মানুষকে দেখে না, যে আয়াত কারিমাগুলো উঠে এরা সরাসরি জান্নাতি। এরা সরাসরি কি জান্নাতি? আয়াত কারিমা হলো 11টা, 7টা হলো গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা, 7 গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। এখানে আল্লাহ তাআলা বলেন এই 7 গুণে গুণী মানুষগুলো এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ওয়ারিস মানে বাপ দাদার সম্পদ, জান্নাত এদের বাপ দাদার সম্পদ। সুবহানাল্লাহ। এটাকে ইংলিশে বলে ইনহারিটেড ফ্যাটারনাল ল্যান্ড, অর্থাৎ বাপ দাদার সম্পদ। তো জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ। আলহামদুলিল্লাহ বলবেন, আমাদের বাপ দাদা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের নানার বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি। আলহামদুলিল্লাহ। আমরা ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে। আমরা ছিলাম কোথায় বলেন, ফিরে যাব কোথায়? আমরা ফিরে যাব জান্নাতে। ঢাকার লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর টু ঢাকার গাড়ি ঢাকা থেকে রওনা দেয় লক্ষ্মীপুর, আবার ফিরে যায় ঢাকা। লক্ষ্মীপুরের গাড়ি ঢাকা যায়, আবার ফিরে আসে লক্ষ্মীপুর। আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, যাব আবার জান্নাতে বলেন ইনশাআল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। যাব কোথায়? এই জন্য আমাদের দেশে যদি বিদেশি কোনো মানুষ, কোনো মানুষ যদি বিদেশে থাকে তো তার 3 বছরের বাচ্চা যে মাত্র কথা বলতে পারে সেও এটা বলে যে বাবা বিদেশে থাকে। তোমার বাবা কোথায় থাকে? বলে বিদেশে থাকে। ওই বাচ্চা বুঝে এটা বিদেশ।
আর এটা আমার দেশ ওটা বিদেশ সৌদি আমাদের দেশ না বিদেশ বিদেশ কাকে বলে যে দেশে আমি জন্মগ্রহণ করি নাই যে দেশে আছে সামনে থাকবে না এটাকে কি বলে বলেন আমাদের জন্য এটা হলো বিদেশ জান্নাত হলো আমাদের দেশ বলেন জান্নাত আমাদের কি বলেন এইজন্য জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ হিসেবে মিরাসি সম্পত্তি সুবহানাল্লাহ বলেন জান্নাত আমাদের মিরাসি সম্পত্তি বলেন জান্নাত আমাদের কি জান্নাত আমাদের মিরাসি সম্পত্তি এজন্য মূলত আমরা জান্নাতেই ছিলাম জান্নাতে ছিলাম আমরা কত বছর আমাদের আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমি আসা পর্যন্ত জান্নাতেই ছিলাম আবার ফিরে যাব জান্নাতে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার ফিরে যাব কোথায় বলেন এজন্য জান্নাত একদিকে আমাদের বাপ দাদার সম্পদ আরেকদিকে আমাদের খরিদার সম্পদ সুবহানাল্লাহ যেমন বাবাও ছেলেকে কিছু জায়গা দিয়ে গেছে তো ছেলেও এটার সাথে আবার কিছু কিনছে কেউ জিজ্ঞেস করে জায়গা কার কিছু বাবার কিছু আমার বলে কিনা বলে না বলে কিছু আব্বার দেওয়া সম্পদ আর কিছু কি আমার কিনা তো জান্নাত একদিকে আব্বার দেওয়া সম্পদ আর একদিকে আমার কেনা সম্পদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কি আমার কেনা সম্পদ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে এখানে বিক্রেতা ক্রেতা বিক্রেতা মাল মূল্য চারটা লাগে বলেন ক্রেতা বিক্রেতা মাল মূল্য ক্রেতা বিক্রেতাকে আমি ক্রেতাকে আল্লাহ সুবহানাল্লাহ বলেন বিক্রেতাকে আমি ক্রেতাকে আল্লাহ আর বিক্রিত দ্রব্য কোনটা আমার জান আমার মাল বিক্রিত মূল্য জান্নাত সুবহানাল্লাহ বিক্রয়কারীকে আমি ক্রেতাকে আল্লাহ আর বিক্রিত দ্রব্য জান মাল কার জান মাল আমার জান মাল বিক্রিত মূল্য জান্নাত যেমন ধরেন তাহলে বোঝা গেছে এই জান এই মাল মূলত আমার না এটা আমার না বলেন যদি আমার হতো এই জান আমি এই জানকে কখনো অসুস্থ হতে দিতাম না তাহলে বোঝা গেছে এটা মূলত আমার না যদি আমার হতো আমি বুড়ো হইতে দিতাম না আমি কি বুড়ো হইতে দিতাম না তাহলে এটা বুড়ো হয়ে গেছে কেন এটা আমার না এটা অসুস্থ হয় কেন বলেন এটা আমার না আমার মাল শেষ হয়ে যায় কেন এটা আমার না মূলত আমার জান আমার মাল বলতে কোনো শব্দ নাই এটা বিক্রি হয়ে গেছে যেমন ধরেন টুমচর থেকে লক্ষ্মীপুর বাজারে বাজার করার জন্য আসে বিবি বলে দিছে চালের বস্তা লাগবে মাছ লাগবে মুরগি লাগবে ইত্যাদি ইত্যাদি তো সবার আগে সে চাল কিনে চাল চালের বস্তা কিনে কিনে দোকানদারকে কি বলে এই বস্তা আলোক করে রেখে দেন এটা থাকুক আমি অন্য বাজার করে যাওয়ার সময় নিয়ে যাব অ্যাভেলেবল ঘটনা হ্যাঁ প্রতিদিনের কার ঘটনা এখন এই বস্তাটাকে সে কি করছে আলোক করে রেখে দিছে একটু পরে আরেকজন এসে গেল বলে ভাই এই বস্তাটা আমার উঠে দেন না এটা বেচা হয়ে গেছে কি বলে বলেন এটা বিক্রি হয়ে গেছে তাহলে আমার বিক্রিত মাল আমার কেনা মাল এটা দোকানদার কি করে না বিক্রি করার এখতিয়ার নাই বিক্রি করার এখতিয়ার কি এটা বেচা হয়ে গেছে এটা বেচা কি হয়ে গেছে এবার বলুন তো দেখি আমার জান আমার মাল বেচা অতএব এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই এটা আর কাউকে দেওয়ার কি নাই এই জন্য এই দিলটাও কাউকে দেওয়ার সুযোগ নাই শরীরটাকেও কারো কাউ দেওয়ার সুযোগ নাই দিল যদি কাউকে দিয়ে দেয় এটা হয়ে যায় শিরিক এটা হয়ে যায় কি বলে কেন শিরিক সবচেয়ে বড় জুলুম কেন শিরিক সবচেয়ে বড় গুনাহ এটা হলো তুমি শিরিক করা মানে দিলটাকে তুমি আরেকজনকে দিয়ে দেয়া দিলটাকে কি করা বলেন আরেকজনকে দিয়ে দেওয়া আরেকজনকে দিল দেওয়ার সুযোগ নাই কারণ দিল বেচা হয়ে গেছে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আমি রব কিনে নিয়েছি তোমার কাছ থেকে তোমার জান তোমার মাল তাহলে আমি বললাম বিক্রেতা কিনে নিয়েছে কে আল্লাহ আবা বলেন কিনে নিয়েছে কে আল্লাহ তাহলে আল্লাহ বলেন ক্রেতা ইন্নাল্লাহ আশতারা আল্লাহ হলেন মুশতারি আল্লাহ হলেন ক্রেতা আমি হলাম বিক্রেতা আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য আর জান্নাত বিক্রিত মূল্য সুবহানাল্লাহ এবার প্রশ্ন হবে আল্লাহ তাআলা ক্রেতা হলেন কেন আমাকে বিক্রেতা বানালেন কেন স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে ক্রেতার কাছে মাল অল্প থাকে ক্রেতার কাছে বেশি থাকে না বিক্রেতার কাছে বেশি থাকে কি হয় বিক্রেতার কাছে বেশি থাকলে কি বিক্রি এটা বেচত কি ক্রেতার কাছে বেশি থাকলে কি কিনতে আসতো ক্রেতার কাছে নাই বলে তো সে কি করতে আসে বলেন তা আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন কি আমাকে বানিয়েছেন কি এটা আল্লাহ তাআলা যেন বলেন আমার কাছে যা আছে থাকুক কিন্তু তোর কাছে তোর জান আর তোর মাল তো অনেক বড় আল্লাহ তোমার কাছে তোমার জান আর তোমার মাল তো কি এইজন্য তোমারটাই তুমি বড় থাকো তোমাকে বানিয়েছি আমি বিক্রেতা সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা নিজে বলেছেন কি ক্রেতা আল্লাহ বলেছেন কি ক্রেতা আর আমার জান আমার মাল যেহেতু এটাই আমার একমাত্র সম্বল আমার এটাই অনেক কিছু এইজন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কি বিক্রেতা আর এবার বলেন ক্রেতা আমি বিক্রেতা তুমি জান মাল বিক্রিত দ্রব্য তবে তোমাকে তোমাকে আমি ঠকাবো না বিক্রিত মূল্য জান্নাত দেব সুবহানাল্লাহ এবার নিলেন কত দিলেন কত সুবহানাল্লাহ হ্যাঁ নিয়েছেন সামান্য দিয়েছেন অনেক কিছু না সব কিছু কি নিয়েছেন সামান্য দিয়েছেন কত নিয়েছেন 60 বছর নিয়েছেন 70 বছর দিয়েছেন কোটি কোটি বছর কি নিবেন কত দিবেন কত নিয়েছেন তো আমার হায়াত দিয়েছেন রবের হায়াত নিয়েছেন আমারটা দিয়েছেন তারটা সুবহানাল্লাহ বলেন জান্নাতে কত বয়স দিবে আপনাকে জান্নাতে কত বয়স দিবে আল্লাহর বয়স যা জান্নাতির বয়স তা কি হয় তাহলে নিলেন কত দিলেন কত সুবহানাল্লাহ নিয়েছেন কত দিয়েছেন কত নিয়েছেন কত দিয়েছেন কত নেয় কত দেয় কত নেয় 40 ভাগের 1 টাকা দেয় আবার 10 গুণ বাড়ায়া কি ম্যানেজার সাহেব নেয় যাকাত কত 40 ভাগের তা আবার যার কাছ কাছ থেকে নেয় না যার যার কি 7.5 তলা পরিমাণ স্বর্ণ হয় তার কাছ থেকে নেয় সুবহানাল্লাহ অথবা কি 52.5 তলা রৌপ্যের সম পরিমাণ হয় তার কাছ থেকে নেয় নেয় কত 40 ভাগের একবার আবার দেয় কত আরো 10 গুণ বাড়ায় কি ভাই টাইম নিয়েছেন কত 5 টাইমস 5 সময় নিয়েছেন খামসা আওকাত শুধু নিয়েছেন ফজর যোহর আসর মাগরিব ঈশা শুধু নিয়েছেন 5 টাইম লেকিন দিয়েছেন 24 ঘন্টা সুবহানাল্লাহ আগামী কাল আবার দিব তোকে 24 ঘন্টা তুই দিয়ে দিস আমাকে 5 টাইম পরের দিন আবার দিব 24 ঘন্টা তুই দিয়ে দিস আমাকে 5 টাইম কি ভাই তাহলে আমার কাছ থেকে তাহলে আমার নিয়েছেন কত দিয়েছেন কত তাহলে আমার জান আমার মাল বলেন আমার জান আমার জান কত বছরের আর দিবেন দিবেন ফ্রি কত বছর আল্লাহ যতদিন ততদিন সুবহানাল্লাহ আর আমার টাইম নিয়েছেন কবার 5-10 আর 5-20 100 লেকিন দিলেন কত দিবেন কত কোটি কোটি গুণ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন এজন্য আমি হলাম ক্রেতা তোমাকে বলা নাম বিক্রেতা তোমার জান তোমার মাল এবার দেখেন আচ্ছা আপনি বলুন তো দেখি বাংলাদেশে কি এই বাজারে একজন আসছে আইসা চালের বস্তা কিনছে কিনে কি কয় দোকানদার সাহেব কি বিক্রেতা না ক্রেতা আর উনি কি দোকানদার সাহেব এই বস্তাটা আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন নিয়ে এটা আপনার ইচ্ছা মতো ইস্তেমাল করেন একজন হবে এবার রব কি বলে তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি তবে এটা তোমার কাছে থাক তুমি ইচ্ছা মতো ব্যবহার করো কি ভাই তাহলে রইলো কার কাছে
কিনছে কে? ব্যবহার করি কে? এবার রব্বে করিম বলেন তুমি এটাকে ইচ্ছা মতো ব্যবহার করবা, তবে শুনো আমি যখন চাইবো যা চাইবো তা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না, ব্যবহার করবা তুমি তবে আমারে মাঝে মাঝে দিবা, পাঁচ নামাজে পাঁচবার হাজরে দিয়ে বলবা এ জান আপনার, আপনারটা আপনাকে দিতে আসছে। কি হয় এটা দেওয়া আপনার, বলেন এটা কার আবার কিনা কার? তাহলে আমার শরীরে এটা কার কিনা সম্পদ? আল্লাহ তাআলা কিনা সম্পদ। নিজের দেওয়াটা বুঝে নিজে, আবার কেউ কিনে দিছে কে? আবার কিনে কে? ওটা কত বড় এহসান করলো। সুবহানাল্লাহ বলবেন না, দিল কে? আবার কিনে কে? এবার আবার ব্যবহার করে কে? আজব ঘটনা কি? দিল কে? কিনলো কে? ব্যবহার করে কে? শুধু তুমি আমাকে দিয়ে দিবা, আমি যখন চাই। টাকার গায়ে কি লেখা আছে বলেন তো? চাই চাহিবা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে, আছে না নাই? আচ্ছা কি কাকে কি দিতে বাধ্য থাকবে? টাকা কিতা সারা জিন্দগি গেলে দেখলেন কিতা জি না? এই 1000 টাকার নোটটা বিশ্ব ব্যাংকে জমা দিলেন, বিশ্ব ব্যাংক এর পরিমাণে যে পরিমাণ স্বর্ণ আমি পাওয়া ওটা দিতে বাধ্য থাকবে, এটা হলো চাহিদা মাত্র। ইহার বাহককে দিতে বাধ্য থাকবে, কি দিতে বাধ্য থাকবে? স্বর্ণ। কি দিতে বাধ্য থাকবে? এর বিনিময়ে কি আছে? স্বর্ণ আছে। এর বিনিময়ে কি আছে? স্বর্ণ আছে। বাংলাদেশে যিনি এই টাকা সাপ্লাই দেয় ঠিকাদার আছে, টাকার ঠিকাদার, টাকার কি আছে? ইনি ডক্টর জালাল উদ্দিন, একজন মানুষ আছে ডক্টর জালাল, যিনি স্পেনের কনসুলেটর। স্পেনের কি কনসুলেটর? আমাদের কিছু টাকা স্পেনে বানায়, কোথায় বানায়? বানায় স্পেনে। এই স্পেনের কনসুলেটর ডক্টর জালাল এক সময় আমি তার মসজিদে জুমা পড়ে থাকি, আমি তার দফতরে বসা, এমন সময় আসছে অর্থ মন্ত্রণালয় থেকে লোকজন আসছে, আইসা অর্ডার দেয়। অর্ডার কি দেয়? অর্ডার দেয়। অর্ডার এত নোটের অর্ডার দিয়ে যায়, এত নোটের কি দিয়ে যায়? অর্ডার দিয়ে যায়। তো এই পরিমাণ স্বর্ণ জমা দেয়, এই পরিমাণ স্বর্ণ জমা দিলে বাংলাদেশ আর কুয়েতের টাকার মধ্যে ব্যস্ত কেন? যেমন ধরেন কুয়েত 10 কিলো স্বর্ণ জমা দিয়ে বলছে আমাকে 100 টাকার নোট দিবেন 1000 টাকা, আর আমরা 10 কিলো নোট জমা দিয়ে বলছি আমাদেরকে 1000 টাকার নোট দিবেন 10 লাখ টাকা। বুঝেন না এই ব্যাসকম হইলো কিনা বলেন? কারেন্সি ব্যাসকম হইলো কিনা? তাহলে ব্যাসকমটা কেন হইলো? বুঝেন না, আমি 10 কিলো দিয়ে কটা চাইছি? 1 লাখ নোট চাইছি, আর উনি 10 কিলো দিয়া 100 নোট চাইছে। এবার ওনার 100 নোট আমার 1 লাখ নোট, বুঝাতে পারছি? ব্যবসায়ীরা তো অনেক সুন্দর বুঝছেন আজকে। কি হয় এই জন্য টাকায় সুদ কেন? কোরআনে কারিমে তো টাকার কথা নাই, হাদিসে তো টাকার কথা নাই। আয-যাহাবু বিল-যাহাব ওয়াল ফিদদাতু বিল-ফিদদা, হাদিসে তো 6টা বস্তুর কথা আছে, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, টাকার কথা এখানে নাই। তো টাকাতে সুদ হবে কেন? টাকাতে সুদ এই জন্য, টাকা মূলত কোনো বিষয় না, এর পেছনে স্বর্ণ আছে। এর পেছনে কি আছে বলেন? স্বর্ণ আছে। ঠিক টাকার পেছনে যেভাবে স্বর্ণ আছে বলেন, আবার বলেন, টাকার পেছনে যেভাবে স্বর্ণ আছে, এটা মুদ্রা, এটার 2 আনার দাম নাই, এটার পেছনে স্বর্ণ আছে। এই জন্য জাল টাকার দাম নাই কেন? জাল টাকার পেছনে স্বর্ণ নাই। আরে কথা বুঝেন নাই কি বলছি? জাল টাকার পেছনে কি নাই বলেন? সব তো মিল আছে, সব মিল, লেকিন এটার দাম নাই কেন? এটার পেছনে কি নাই? এটা ফ্যাক্টরি দিয়া সাফাখানা দিয়ে বানিয়ে ফেলেছে, এটার পেছনে স্বর্ণ জমা দেয় নাই, এই জন্য এটা কি জাল, এই জন্য এটা জাল। বুঝেন নাই কথা? ঠিক টাকার পেছনে যেমন স্বর্ণ আছে, আমার ইমানের পেছনে জান্নাত আছে। আমার ইমানের পেছনে কি আছে বলেন? এবার বুঝেন, এবার বুঝে আসছে বলেন? টাকার পেছনে স্বর্ণ আছে বলেন,
আমার ইমানের পেছনে জান্নাত আছে, আমার নামাজের পেছনে জান্নাত আছে, টাকার পেছনে স্বর্ণ আছে, ইমানের পেছনে জান্নাত আছে। এবার টাকা কি বাংলাদেশ ব্যাংক থেকে ফরফর করে বের হয়ে আসছে না বিশ্ব ব্যাংক থেকে আসছে? বলেন, বিশ্ব ব্যাংক থেকে আসছে। ঠিক বিষয়টা এখানেও এরকম, আমার ইমান ও মদিনায় তৈয়বা হয়ে আর স্বাধীন থেকে আসছে। কি হয়? কিন্তু এটার পিছনে কি আছে? স্বর্ণ আছে। আর এটার পিছনে কি আছে? জান্নাত আছে। আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে, তাহলে এটা এখন কার? এই জন্য এ দিলে শুধুই তুমি, এ দিলে অন্য কাউকে জায়গা দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ, বলে না এই জন্য এই দিলে অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই? এ দিলে যদি অন্য কাউকে জায়গা দিয়ে দেয় এটা হয়ে যাবে শিরিক, এটা হয়ে যাবে কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় গুনাহ। বলেন শিরিক কি? ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন আমি সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছি তোমাকে, শুনো, তোমার শিরিক আমি মাফ করব না, শিরিক মাফ করব না। কি মাফ করবে না? কেন শিরিক মাফ করবে না? কারণ দিল আমার, এটা তুমি আরেকজনকে কেন এখানে তুমি কাজ করবা, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তুমি কাজ করবা, যে বেচা কিনা হবে এটা আমার ঘরে পুছিয়ে দিবা বিকেল বেলা, এটা তোমার কাজ, এটা তোমার ডিউটি। এখন কর্মচারী কি করে? কাজ করে দোকানে, আর মালগুলো আরেকজনকে দিয়ে দেয়। এটা যেমন এই মালিক, এটা কি কেউ পছন্দ করবে? এটা যেমন কেউ পছন্দ করে না, রসুল বলেন এটা যেমন কেউ পছন্দ করে না, ওটাও কি আল্লাহ তাআলা পছন্দ করেন না? এই দিল আমার, আরেকজন কি তুমি দিলে কেন? এজন্য এই দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যখন পড়বো তখন তিন অঙ্গে ব্যবহার হবে, কয় অঙ্গ? এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। কান মানে কার কান? নিজের কান। কার কান? আমরা এখন আপনার কানের চক্করে আছি, নিজের কান ভুলে গেছি। কান মানে কার কান ব্যবহার? নিজের কান। আপনি শুনলে শুনলেন, না শুনলে নাই, নিজের কানে যেন শুনি। নিজের কানে যেন কি? বলেন জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। বলেন দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কান পর্যন্ত, দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কান পর্যন্ত উঠতে দেরি, আর সাজিমে খটখট করতে দেরি হয় না। কোথেকে বের হবে? কোন কি দিয়ে? কোন পর্যন্ত? কি হয়? দিল থেকে বের হয়ে, দিল থেকে বের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলার সময় দিলে যেন এই কথা আসে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দিলে একথা ঢুকান দিলে যেটা থাকে ওটার নাম ঈমান জবানে যেটা ওটার নাম আমল সুবহানাল্লাহ দিলের তার নাম কি জবানেরটার নাম কি আবার বলেন দিলেরটার নাম কি জবানেরটার নাম কি ইমানের এক জাররার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত ইমানের এক জাররার দাম কত দশ দুনিয়া বরাবর ইমানের দাম দশ দুনিয়া বরাবর না আমলের দাম চাইলে বুঝা গেছে দিলে যেটা ওটার দাম দশ দুনিয়া বরাবর আর জবানে যেটা ওটার দাম দশ সুবহানাল্লাহ ওটার দাম দশ হাসানা ওটার নাম কি আর ভিতরেরটার দাম কত খোদা না কাছে একজন মানুষ বোবা জবানে বলতে পারে না একজন মানুষ বোবা জবানে বলতে পারে না একজন মানুষ অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে সাগরের ভিতরে কোনো দ্বীপে থাকে এই মুসলমান এই মানুষটার কাছে জীবনে কোনোদিন দাওয়াত পৌঁছে নাই কোরআন পৌঁছে নাই ইসলাম পৌঁছে নাই আছে না না এরকম মানুষ বাংলাদেশেও বাংলাদেশেও পাহাড়ে পর্বতে কিছু মানুষ আছে যাদের কাছে এখনো ইসলাম পৌঁছে নাই যাদের কাছে এখনো কি এই মানুষগুলোর কাছে সে তো কালেমা জানে না সে তো কালেমা ছাড়া কবরে চলে যাবে তাকে কি জিজ্ঞেস করবে তাকে শুধু জিজ্ঞেস করবে তোমার দিলে কি বলছিল তোমার বানানে ওয়ালা কয়জন তোমার দিল কি বলছিল তোমার মালিক কয়জন তোমার দিল কি বলছিল তোমার রব কয়জন তোমার দিল কি বলছিল তোমার পালনেওয়ালা কয়জন তোমার পালনেওয়ালা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমার জবান নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না আমার জবান নড়ে আমার মতো আর আমার জবান নড়ে সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে আল্লাহ তারা জিজ্ঞেস করেন আরস তুমি নড়ছো কেন আরস জবাবে বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ কে তুমি আমার আরশের খুঁটি নাড়াচ্ছ এবার বলে আমি আপনার বন্ধু কালিমায়ে তৈয়বা হায় এটা জিব্বাই তো বারোটা কালিমাই তো বারোটা বর্ণই তো এটার মধ্যে রব কি পাওয়ার রেখে দিয়েছে এটা আর সাজিম নারায় কি আল্লাহ জিজ্ঞেস করেন কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালেমায়ে তৈয়বা কেন নড়ছো তুমি তাকে মাফ করে দাও এই জন্য আমি বলি বন্ধু জিব্বা নাড়বে যত লাভ তোমারই হবে লাভ কার জিব্বা নাড়বে কে আমি জিব্বা নাড়বে কে আমি আমার জিব্বা নাড়বো আল্লাহ তালার নাম নিয়ে আল্লাহ তালার জিব্বা নড়বে আমার নাম নিয়ে ফাজকুরুনি আতকুলকুম তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর সহজ বাংলা তর্জমা কি সহজ বাংলা তর্জমা এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে আবার বলেন এ দিলে শিরিকের মূল কি দিলে অন্য কাউকে রাখা হারাম ভালোবাসার মূল কি দিলে অন্য কাউকে রাখা গায়রুল্লাহকে ছেজদা করার মূল কি দিলে অন্য কিছুকে রাখা গায়রুল্লাহর সামনে হাত দরাজ করার মূল কি দিলে অন্য কিছুকে রাখা এই জন্য দিলে শুধু একজনকে ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন কতবার দিনে 100 বার রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ বলেন তোর হাত তোলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কমপক্ষে দিনে 100 বার রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ কবে করবেন
কবে কবে থেকে আল্লাহ তাআলা বলেন আলাল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এখনো সময় হয় নাই বলেন না হইছে সময় হইছে যার হয় নাই তিনি পড়েন না যার সময় হয় নাই তিনি পড়বেন না আর যার সময় হয়েছে পড়ব তো ইনশাআল্লাহ কবে সময় হবে কবে আজকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ হা আন নবী দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي ارشاد করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো এই জন্য মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয় বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয় বেঈমান যত বুড়ো হয় তত সুন্দর আর মুমিন যত বুড়ো হয় হযরত শেখ হিন্দ রহমতুল্লাহ আলাইহকে কেউ একজন জিজ্ঞেস করলেন হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন হযরত জবাবে বললেন আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয় আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয় যত বুড়ো হয় তত কি জাহান্নামের কাছে আর মুমিন যত বুড়ো হয় তত কি জান্নাতের কাছে যত জান্নাতের কাছে যায় তত চেহারা ফক ফক 80 বছরের কোন বেঈমানকে আপনি সুন্দর পাবেন না 80 বছরের কোন বেঈমান বিধর্মী কোন বেঈমানকে কোন বিধর্মী নারীকে 80 বছরের আপনি সুন্দরী পাবেন না বাস্তব না বাস্তব যত বুড়ো হয় তত কি কিল্লিগা জাহান্নাম তত কাছে হয় আর মুমিন যত বুড়ো হয় মোমেন যত বুড়ো হয় আমার এক বন্ধু লন্ডন থাকে তো সে ওখানে গিয়ে জামা পায়জামা পাগড়ি দাড়ি তো রাস্তায় কয়েকটা মেয়ে ওকে ধরে বলতেছে এই তুমি কি ইউজ করো মানে তোমার চেহারা এত সুন্দর কিনা তুমি কি ইউজ করো বুঝে নাই পারে আরে কি কি তুমি ইউজ করো বুঝো আমি ভেগা চাগা খেয়ে কিছু বলতে পারলাম না আমি কি বলবো আগামী দিন যদি আবার কখনো জিজ্ঞায় তুই বলবো আমি একটা ক্রিম ইউজ করি এটা মেড ইন মদিনা এটা কি বলেন এটা মেড ইন মদিনা একটা ক্রিম ইউজ করি রাসূল বলেন আল ওয়াদু নূর রাসূল বলেন ওযু নূর রাসূল বলেন যিকির নূর যিকির নূর ওয়াসসালাতু দিয়া নামাজ হলো আলো সুবহানাল্লাহ নামাজ কি যিকির নূর নামাজ নূর কিসের জন্য চেহারার জন্য নূর হৃদয়ের জন্য নূর কবরের জন্য নূর হাসরের জন্য নূর জান্নাতের জন্য নূর এজন্য নূর নালা নূর ময়দানে মাশার আল্লাহু আকবার জান্নাতীদের ডানেও নূর বামেও নূর সামনেও নূর পেছনেও নূর বলেন ডানেও নূর এজন্য রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন মুমিনরা দোয়া করে মুমিনদের দোয়ার মধ্যে একটা দোয়া রব্বানা আতমিম লানা নূরানা আল্লাহ আমার নূরকে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন বলেন ঈমানের নূর দিয়ে দেন হেদায়েতের নূর দিয়ে দেন এজন্য আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি মানি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া আন খালফি নূরা আল্লাহ আমার চেহারায় নূর দিয়ে দেন আমার চোখে নূর দিয়ে দেন আমার কানে নূর দিয়ে দেন আমার দিমাগে নূর দিয়ে দেন আমার হৃদয়ে নূর দিয়ে দেন আমার শরীরে নূর দিয়ে দেন আমার কবরে নূর দিয়ে দেন আমার হাসরে নূর দিয়ে দেন কেমন হবে ইনশাআল্লাহ হাসর ডানে নূর বামে নূর পেছনে নূর সামনে নূর আর জান্নাতে নূর নালা নূর
হঠাৎ করে জান্নাতীরা দেখবে জান্নাতে হঠাৎ সমস্ত জান্নাতীদের জান্নাত ঝকঝক করে তকতক করে, হঠাৎ দেখবে কি এক মধুময় আলোতে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত। জান্নাতীরা পরস্পর জিজ্ঞেস করবে হঠাৎ করে এত আলো কেন, হঠাৎ করে এটা কিসের আলো? এখন যদি দূর থেকে কেউ একটা ফোকাস মারে ব্যতিক্রম ধর্মী, আপনার ওদিকে তাকাবেন না, সব হ্যাঁ তাহলে আমার দিকে তাকাবেন না, ওদিকে তাকাবেন না। হঠাৎ করে সমস্ত জান্নাতি ব্যতিক্রম ধর্মী এক ফোকাস, জান্নাতিরা পরস্পর বলাবলি করবে কি হলো এটা? এবারে আওয়াজ আসবে হযরত আলী আর ফাতেমা জান্নাতে বসে কথা বলছে, হযরত ফাতেমার জবান থেকে মুখ থেকে দাঁতের ফাঁক দিয়ে যে নূর বের হয়েছে ওই নূর। আচ্ছা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের সূর্য হবে না, জান্নাতের আলো কিসের হবে? জান্নাতের আলো মূলত রব্বে কারীমের চেহারায় আনোয়ারের নূর। জান্নাতের নূর কিসের নূর বলেন? আল্লাহ তাআলার চেহারার নূর। এই সূর্য আল্লাহ তাআলার চেহারার নূর থেকে, সুবহানাল্লাহ বলে না, আহ আল্লাহু আকবার। জান্নাতে হুরের চেহারার নূর দিয়ে, হুরের চেহারার আলো দিয়ে, হুরের চেহারার আলো দিয়ে নারীর পুরুষের পুরুষের ছবি দেখা যাবে, পুরুষের চেহারার আলো দিয়ে নারীর ছবি দেখা যাবে। আচ্ছা কেমন হবে? আহুর মুঈন কামসালিল লুলুইল মাকনুন। রব্বুল আলামিন বলেন ডাগর ডাগর হুর গুলো দেওয়া হবে, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর গুলো দেওয়া হবে। হুর কেমন জানো? ঝকঝকে তকতকে রং সংরক্ষিত মুক্তার মতো। মুক্তার মতো কেন বললেন? মুক্তার মতো শুধু এই জন্য বললেন, এটা আমাদের বুঝের কাছাকাছি, এর থেকে জল জলে ঝকঝকে আমরা কিছু বুঝবো না। সুবহানাল্লাহ বলে না, অন্যথায় মোমবাতি না থাকলে মুক্তা কিন্তু আর দেখা যায় না। মোমবাতি না থাকলে মুক্তা কিন্তু আর কি, তাহলে মুক্তার সাথে কিসের সম্পর্ক? বলে এটা শুধু আমাদের বুঝের কাছাকাছি এজন্য, আল্লাহ বুঝের কাছাকাছি কি এজন্য রব্বানা আতমিম লানা নূরানা। পড়েন রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, আমাদের কলেজায় ইমানের নূর দিয়ে দেন। বলেন কলেজায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যদি অভ্যস্ত হইতাম জিকির দিয়ে, যদি কালেমায়ে তৈয়বা দিয়ে জবানটাকে অভ্যস্ত বানাইতাম, জিব্বাটাকে নাড়াতে শিখতাম, কি শিখতাম? আমি বলি বন্ধু, জিকির দিয়ে জিব্বা নড়বে যত, রব্বে কারিমের রহমত আসবে তত। শিরিকের শিরিকের বালাখানাতে, শিরিকের দুর্গতে, শিরিকের দুর্গতে জিকির ছাড়া কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ, বাংলাদেশ কেন টিকে আছে এত দুর্নীতিতে? বাংলাদেশ কেন টিকে আছে? আমি বলি জিকির করবে যত, করোনা ভাগবে তত, দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত। এখনো টিকে আছি কেন? জিকির আছে বলে। সুবহানাল্লাহ বলেন, এখনো টিকে আছি কেন? জিকির আছে বলে, কালেমা আছে বলে আসমান ভেসে আছে, কালেমা আছে বলে জমিন বিছিয়ে আছে, কালেমা আছে বলেই মেঘনা এপারে এসে ধাক্কা দিয়ে আবার চলে যায়। যদি আর চলে না যেত কি অবস্থা হইতো? আচ্ছা মেঘনা যদি আবার ফিরে না যেত, কুলে এসে ফিরে না যেত, কি কুলে এসে ফিরে না যেত তো কি অবস্থা হইতো? লক্ষ্মীর পর্যন্ত আসতে পারতো না তো, পারতো না তো না, কি তো ফিরে যায় কেন? জিকির আছে বলে জমিন থেকে এখনো ফসল উঠে, জিকির আছে বলে গরু এখনো দুধ দেয়, জিকির আছে বলে গাভী এখনো দুধ দেয়, জিকির আছে বলে মুরগি এখনো ডিম দেয়, জিকির আছে বলে কায়নাত আছে, জিকির আছে বলে কি বলেন? কায়নাত আছে জিকির, কায়নাত আছে জিকির আছে বলে, টিকে আছে জিকির আছে বলে, ঠিকই আছে কি আছে বলে বলেন? জিকির আছে বলে, শুধু এই জমিন থেকে জিকির উঠে এই জন্য আমরা ঠিকই আছি, এই জন্য আমরা কি আছি বলেন? হা কথা তো আমার দূর চলে গেছে না, আমাদের আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? তাহলে এই দিলে কাকে রাখবো? আর কাউকে রাখার কি নাই? কেন এটা বিক্রি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে বলেন? এটা বিক্রি হয়ে গেছে, এখানে আর কাউকে রাখার সুযোগ নাই।
এখানে আর কাউকে রাখার কি নাই? সুযোগ নাই। এবার বিক্রি হয়ে ইস্তেমাল করবে কে? আমি। ব্যবহার করবে কে? আমি। রব্বে করিম বলেন ব্যবহার করো তুমি, তবে আমার বিধি মোতাবেক। সুবহানাল্লাহ। বলো বলেন ব্যবহার করবা কি হিসাবে? বিধি, বিধি মোতাবেক। দেখবেন আমাদের দেশের এমপি এমপি সাহেবরা কারো জন্য সুপারিশ করে, সুপারিশের নিচে লিখে দেয় বিধি মোতাবেক, এই শব্দ দিয়া সুপারিশ শেষ। বাস্তব না বাস্তব? আর বিধির মধ্যে নাই তো কেউ জান এমপি সাহেব না লিখছে তো দেখো না বিধি মোতাবেক লিখছে, বিধিও নাই তুমিও নাই। আল্লাহ তাআলা বলেন তোমার জান তোমার মাল তুমি ব্যবহার করো তবে বিধি মোতাবেক। আরে সুবহানাল্লাহ বলেন না, যেখানে সেখানে চোখ মারার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না, চোখ এটা আমার, এটা আমার, এটা আমার দেওয়া, আমার কিনে নিয়েছি আমি, এটা যেখানে সেখানে মারার সুযোগ নেই। হাত আমার, এটা কিনে নিয়েছি আমি, যেখানে সেখানে দরাজ করার সুযোগ নেই। পা আমার, কিনে নিয়েছি আমি, যেখানে সেখানে চলার সুযোগ নেই। জবান আমার, কিনে নিয়েছি আমি, যাকে তাকে বড় বলার সুযোগ নেই। এই জন্য পেট আমার, কিনে নিয়েছি আমি, যা তা খাবার সুযোগ নেই, যা তা খাবার কি নাই সুযোগ নেই। এই জন্য আপনারা যারা বল খেলা দেখছেন, আপনারা যারা ইতিমধ্যে গত মাসে খেলা দেখছেন, আচ্ছা খেলা দেখে আর্জেন্টিনা কি নিয়ে চলে গেছে কাপ নিচে কে? আপনারা কি নিয়ে আসছে? তোমরা বলো কি নিয়ে আসছে? আচ্ছা কে কার লাগে আত্মহত্যা করে? কাটটা কারে দিলে? আমাদের মুসাব আছে না বর্তলি, উনি ওই দিন এক জায়গায় একবার সুন্দর বলছেন নোয়াখালী, উনি বলতেছে জার্সি আর্জেন্টিনার জার্সি আর আর্জেন্টিনার মেসির সাথে তার ছবি দিয়ে রাখছে, ফেরেশতা যেন খুঁজে পাইতে কষ্ট না হয়। ছবি দেখে দেখে যেন কি করতে পারে বলে, ফেরেশতা যেন খুঁজে পাইতে আর কি না হয়। এগুলো কেন করছে? ওই দিলের দুনিয়া অন্ধকার হয়ে গেছে, বুঝে নাই, এটা ভুলে গেছে না এটা আমার, এটা রব্বে করিমকে দেওয়া। এই জন্য এটার মধ্যে আর কারো দেওয়ার জায়গা নাই, আর কারো দেওয়ার কি নাই বলেন? এই জন্য শিরিক থেকে বাঁচো বন্ধু, শিরিক থেকে বাঁচো। পৃথিবীর সমস্ত হারাম ভালোবাসা, হারাম ভালোবাসা শিরিকের উৎস, হারাম ভালোবাসা শিরিকের কি বলেন উৎস। এই জন্য হারাম ভালোবাসা থেকে বাঁচা, কি থেকে বাঁচা বলেন? হারাম ভালোবাসা থেকে বাঁচা। কথা আমার দূর চলে গেছে, এই আয়াতে কারিমাগুলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে যে সাত গুণের কথা আছে, এই সাত গুণে গুণি যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। কয় গুণী গুণী যারা? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। আল্লাহ, কদ আফলাহাল মুমিনুন একটা শব্দ, কদ এই শব্দের অর্থ অবশ্যই, এই শব্দের অর্থ কি? কদ আফলাহা, কদ আফলাহা সফল কাম হয়েই গেছে, সুবহানাল্লাহ কামিয়াব হয়েই গেছে, আল মুমিনুন মুমিনিন কামিয়াব হয়েই গেছে, সুবহানাল্লাহ মুমিনিন কামিয়াব হয়েই গেছে। কোন মুমিন কামিয়াব হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, রব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে, বলেন নামাজের মধ্যে বিনয়ী যারা, নামাজের মধ্যে বিনয়ী যারা খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, আচ্ছা নামাজ পড়ে যারা তারা কামিয়াব না, নামাজের মধ্যে বিনয়ী যারা তারা কামিয়াব? কি আচ্ছা ভালো একটা বস্তা দাও, এর অর্থ কি? বস্তা আগে একটা আছে, তুই বালাটা দে, বুঝেন নাই কথা। যদি কোনো শব্দ কয়েদের সাথে হয় তো কয়েদটা উদ্দেশ্য, কয়েদটা কি হয় বলেন? হ্যাঁ, এই ভিজা বস্তাটা পাল্টা শুকনা বস্তা দে, একটা শুকনা বস্তা দে, অর্থ কি? আগে একটা কি আছে? ভিজা বস্তা কি আছে, এখন কি? এখন বলার উদ্দেশ্য কি? শুকনো। তাহলে এখানে কাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কামিয়াব কারা? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা,
তাহলে নামাজ পড়ে যারা তারা না খুশুর সাথে নামাজ পড়ে যারা আমি কি বুঝাইতে পারছি বলেন কামিয়াব কারা এখন যার কাছে নামাজে নাই আরে খুশু তো পড়ে কথা বলেন যার কাছে নামাজে নাই সে কামিয়াব জোরে বলেন সে কামিয়াব তাহলে বোঝা গেছে নামাজ নাই যাদের নামাজ নাই যাদের এরা চিরব্যর্থ এরা চির পরাজিত এরা চির পরাভূত এরা চির ব্যর্থ এরা কি আর নামাজি মাত্রই কামিয়াব না খুশুয়ের সাথে নামাজি কামিয়াব আমি বুঝাইতে পারিনি মনে হয় নামাজি কামিয়াব না খুশুয়ের সাথে নামাজি কামিয়াব আবার বলেন খুশুয়ের সাথে খুশুয়ের সাথে খুশুয়ের সাথে এবার খুশুয়ের সাথে নামাজ অর্থ কি খুশুয়ের সাথে নামাজের অর্থ কি খুশুয়ের সাথে নামাজের অর্থ আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নহু ইয়ারা এভাবে নামাজ পড়ো যেন তুমি আমাকে দেখছো দেখছো মনে হয় এটা যদি না পারো এভাবে নামাজ পড়ো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি তাহলে অপশন কয়টা কি কি তুমি আমাকে দেখছ অথবা আবার বলেন তুমি আমাকে দেখছ অথবা এখন আমি তাকে দেখছি এটা তো নিশ্চিত না এবার দুই নম্বরটা কি আল্লাহ আমাকে দেখছেন এটা নিশ্চিত না অনিশ্চিত এবার বলুন তো বন্ধু জীবনে কতবার কত নামাজে আপনার এই কথাটা মনে হয়েছে কোন দিন কোন সেজদায় মনে হয়েছে রব্বে করিম আমাকে দেখছেন কোন দিন কোন রুকুতে মনে হয়েছে তিনি আমাকে দেখছেন কোন দিন কেরাতে মনে হয়েছে তিনি আমাকে দেখছেন কোন দিন তাশাহুদে মনে হয়েছে তিনি আমাকে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন ওয়াকাত তাতালাওয়ান ওযু তার চেহারা রক্তিম হয়ে যেত সাথীরা জিজ্ঞেস করলেন হযরত ওযুর সময় চেহারা রক্তিম হয়ে যায় কেন তিনি জবাব বললেন আমা আতাদরুন তোমরা কি জানো না আইন্দা আমামে মান আকুম আমি কার সামনে দাঁড়াবো আমি কার সামনে দাঁড়াচ্ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কার সামনে রব্বুল আলামিনের সামনে কার সামনে এজন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি বিনিসফাইন নামাজকে আমি ভাগ করেছি আমার মধ্যে আর আমার বন্ধুর মধ্যে আমার মধ্যে আর বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি নামাজ কিছু বান্দার কিছু আমার সুবহানাল্লাহ সূরা ফাতিহা কিছু বান্দার কিছু আমার বান্দা যখন বলে ইদা কালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখনই আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি আমার বন্ধু আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ এবার বলুন তো দেখি আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন যে আমরা আমেরিকা ভেনিজুয়েলা এক জামাতে গেছি ওখানে এক নও মুসলিম আমাদের হাতে এক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হয়েছে আমরা তাকে শুধুই সূরা ফাতিহা ঠিক করে দিয়েছি আর বলছি তুমি তোমার সুন্নত এই সূরা ফাতিহা দিয়ে পড়বা আর ফরজ তো আমাদের সাথে জামাতে পড়বা টেনশন নাই বাকি নামাজগুলো শুধুই তুমি সূরা ফাতিহা দিয়ে পড়বা এবার সে মাগরিবের পরে দুই রাকাত সুন্নত এতটা লম্বা হয়ে যায় তার আমরা বয়ান শুরু করতে পারি না তো তাকে জিজ্ঞেস করলাম তুমি কি দিয়ে নামাজ এত লম্বা করো কি আমরা তো সূরা পড়ি সূরা ইখলাস পড়ি ফাতিহা পড়ি এরপরে আমাদের নামাজ শেষ হয়ে যায় আর তোমার সূরা ফাতিহায় শেষ হয় না বিষয়টা কি তো সে বলল আমি যখন নামাজ দাঁড়াই আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি ভাবতে থাকি তোমরা তো ভাই বোন মুসলিম তোমাদের সাথে তো তোমাদের রবের অনেক গভীর সম্পর্ক তোমরা বলার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায় এই জন্য তোমরা দ্বিতীয় আয়াত পড়ো আমি এক আয়াত পড়ে আবার রিপিট করতে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি যতক্ষণ না ওদিক থেকে হেলান হয় তোমার প্রথম আয়াত আমি রিসিভ করেছি এবার আমি দ্বিতীয় আয়াত পড়ি এবার আমি পড়ি আর রহমানির রহিম বান্দা যখনই পড়ে আর রহমানির রহিম পড়েন আর রহমানির রহিম
রহিম হার কয়েকটা মোটা মোটা কয়েকটা শব্দ এক নাম্বার শব্দ রব্বুন দুই নাম্বার শব্দ আর রহমান তিন নাম্বার শব্দ আর রহিম চার নাম্বার শব্দ আকবর পাঁচ নাম্বার শব্দ আজিম ছয় নাম্বার শব্দ আলা সাত নাম্বার শব্দ ইলাহুন এই শব্দগুলো যদি আমরা বুঝতাম এই শব্দগুলো যদি কি বুঝি নাই তো কিছুই বুঝি নাই বলনে ওয়ালাই বুঝে নাই আপনাকে কি বুঝাবে বোঝা উচিত ছিল ইলা কাকে বলে বোঝা উচিত ছিল রব্বুন কাকে বলে বোঝা উচিত ছিল রহমান কাকে বলে বোঝা উচিত ছিল রহিম কাকে বলে বোঝা উচিত ছিল আকবর কাকে বলে বোঝা উচিত ছিল আজিম কাকে বলে বোঝা উচিত ছিল আলা কাকে বলে বোঝা উচিত ছিল উচিত ছিল কিনা বলে জীবনে কি কখনো চেষ্টা করছেন যে এই শব্দগুলো একটু বুঝি আল্লাহ আকবর শব্দটা জীবনে কতবার বলেছি আজানে ছয় বার একামতে ছয় বার সুবহানাল্লাহ আজানে ছয় বার একামতে ছয় বার বারো বার পাঁচ বারো ষাট বার দুই রাকাত নামাজে এগারো বার দুই রাকাত নামাজে কতবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার বলেন আকবর কে আকবর হিসাবে আকবর কে আকবর হিসাবে আকবর জেনে আকবর বুঝে আকবর বলা সুবহানাল্লাহ বলেন বলেন আকবর কে আকবর জেনে আকবর বুঝে আকবর হিসাবে আকবর বলা জীবনে কয়বার বলেছেন কোন ভাবে বলেছি কি কবে কয়েছেন আল্লাহ কয়বার কয়বার বলছি জীবনে আল্লাহ বড় এটা বলছি কয়বার আল্লাহ এটাই তো বুঝাতে চাইতেছি আমি আমি বুঝাবার আগে আপনি বুঝে রয়েছেন আল্লাহ একবার কে একবার হিসাবে একবার বলাম আজিম আজিম কে আজিম হিসাবে আজিম বলা আলাকে আলা হিসাবে আলা বলা আলাকে আলা হিসাবে আলা বলা বলেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা হা আলা বলার সময় যেন আমার দিল বলে হা তিনি আমার রব্বে আলা আজিম বলার সময় আমার দিল যেন বলে হ্যাঁ তিনি আমার রব্বে আজিম একবার বলার সময় আমার দিল যেন বলে তিনি একবার আল্লাহর কসম কে বলি এভাবে যদি দু রাকাত নামাজ জীবনে হয়ে যেত জীবন বদলাবার জন্য যথেষ্ট ছিল হইছে হইছে আরে হয় নাই যে এটাও তো বুঝি নাই আরে বুঝি নাই যে এটাও তো বুঝি নাই বলে বুঝি নাই যে মৌলভী বুঝছি মুফতি সাহেব বুঝছি পীর সাহেব বুঝছি এরা যারা বুঝছে তারা চলে গেছে সাহাবা বুঝছিল চলে গেছে সিদ্দিক আকবর বুঝছিল বুঝার হক আদায় করছে ফারুক আজম বুঝছে বুঝার হক আদায় করছে ওসমান বুঝছে তো বুঝার হক আদায় করছে ও আলী বুঝছে তো বুঝার হক আদায় করছে বেলাল বুঝছে তো বুঝার হক আদায় করছে আমরা বুঝছি না আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিখ্যাত তাবিউল দাতা ইবনু আবি রাবাহ রাহিমাহুল্লাহ তিনি জামানার সবচেয়ে সুন্দর নামাজ পড়তেন তিনি সুন্দর নামাজ পড়তেন একদিন ছাত্রীরা তাকে জিজ্ঞেস করলেন মানুষ বলে আপনার নামাজ নাকি সুন্দর আপনি কিভাবে নামাজ পড়েন আমাদেরকে একটু বলেন তিনি বলেন যে আমি যখন আল্লাহু আকবার বলি সারা দুনিয়াকে আসগার বলি রবকে আকবার বলি আমি এটা বলার সময় বলি সব আসগার সারা দুনিয়া ছোট রব বড় আমি কি বলি সারা দুনিয়াকে কি বলি আসগার বলি কি বলি বলেন আকবরের বিপরীত কি আবার বলেন আকবরের বিপরীত কি আকবর মানে কি তো সারা দুনিয়া কি আমেরিকা কি ইউরোপ কি চীন কি জাপান কি কি বলেন একবার অকব্বির হু তাকবীরা
এজন্য রব্বুল আলামিন বলেন আমাকে তুমি বড় বলো, আমার বড়ত্ব তুমি বলতে থাকো, আমি কত বড় কত বড় কত বড়। যদি সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এবার সকলে মিলে যদি বলে বড় আল্লাহ বড়, বলতে বলতে যদি কেয়ামত কায়েম হয়, বলতে বলতে কেয়ামত কায়েম হয়ে যায়, যেখানে গিয়ে বড় শেষ হবে আকবরকে আকবর জেনে বলো, আকবরকে আকবর মেনে বলো, আকবরকে আকবর ইমান বানিয়ে বলো, আকবরকে আকবর হিসাবে বলো, আজিমকে আজিম হিসাবে বলো, আলাকে আলা হিসাবে বলো। কেরাত যখন বলো তো ভাবতে থাকো এটা আমার রবের কালাম, আমার রবের কালাম, এটা কার কালাম? হাদা কালাম রব্বি, এটা কার কালাম? হযরত আলী যখনই তেলাওয়াত করতেন তখনই হেলতে থাকতেন দুলতে থাকতেন, অকাদিয়া তাহাররাক, হযরত আলী হেলতে থাকতেন দুলতে থাকতেন আর বলতে থাকতেন হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা কার কালাম? আবার বলেন এটা কার কালাম? আমরা তো এটাকে তাকে রেখে দিয়েছি আমাদের মসজিদগুলোতে, দেখবেন কোরআনে কারিম, কোরআনে কোরআন, কোরআনে কারিম শুধু বাড়ে শুধু বাড়ে, পুরাতন কোরআনে বাড়লো কোত্থেকে, আসলো কোত্থেকে? ওই পুরাতন কোরআন যখন ঘরে থাকে, ঘরে যখন কেউ আর পড়ে না, ওই কোরআন তখন আর শাহজিমে মালিকের কাছে অভিযোগ করে, রব্বুল আলামিন আমাকে তো এখানে আর কেউ পড়ে না, আমি এই ঘরে রেখে ওরা, আমি এখানে ওরা মোবাইলে, আমি এখানে ওরা টেলিভিশনে, আমি এখানে ওরা ছক্কা খেলে, এই ঘর থেকে আমাকে বের করে দাও। তো ওই ঘরের বুড়োর দিলে আল্লাহ তাআলা ঢেলে দেয়, তোমার নাতিকে বলো এই কোরআনে কারিম যেন মসজিদে নিয়ে রেখে দিয়ে আসে, ও চুপে চুপে দশটার সময় কেউ দেখে না মতে কোরআন শরীফ আস্তে করে নিয়ে আসা মসজিদে রেখে দেয়। এভাবে কোরআনে কারিমের কোরআন কফি শুধুই বাড়তে থাকে, বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা কি উপায় হবে যখন কোরআন অভিযোগ করবে? কোরআন বলবে তাকাদু, বলেন اتخذوا اتخذوا هذا القران مهجورا, কুরআন যখন অভিযোগ করবে আপনার আপনার কওম, আপনার কওম আমাকে পরিত্যাগ করেছে, আচ্ছা তখন কি জবাব দিবেন? পড়তেও শিখলাম না, বোঝা থাক দূরের কথা, পড়তেও শিখলাম না, আছে না নাই বলে, এরকম মুসলমান আছে না নাই? পড়তে জানে না এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা পড়তে জানে অথচ পড়ে না এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? কোরআন কি দুষ্টুমি? ওমা হুয়া বিল হাজল, এটা দুষ্টুমি নয়, এটা কি নয়, এটা কেমন কোরআন? কেমন রব্বে কারিম বলেন ওয়াইন্নাহু লাহাক্কুন, এটা এভাবে সত্য, মিসলামা আন্নাকুম তানতিকুন, তোমরা যেভাবে পরস্পর কথা বলো এটা যেমন সত্য, আমার কালাম তেমন সত্য, এটা সত্য না মিথ্যা? আরো যে বলেন সত্য না মিথ্যা? আবার বলেন এটা সত্য না মিথ্যা? ওমা হুয়া বিল হাজল, এটা সত্য না মিথ্যা? ইন্নাহু লাকাউলুম ফাসলুন, এটা সত্য না মিথ্যা? এটা কিতাব, এটা কোরআন, এটা মুবিন, এটা হাকিম, এটা শিফা, এটা মুবারক, এটা হুদা, এটা ফুরকান, এটা তিবিয়ান, এটা তিবিয়ান, এটা উরওয়াতুল উসকা, আল্লাহর কসম এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, এটার সাথে যেই লাগে সেই দামি, এটার সাথে বেলাল লেগে, রোমের বেলাল লেগে, রোমের বেলাল লেগে মুয়াজ্জিন রাসূল হয়ে গেছে, এটার সাথে আবু বকর ইবনে কুহাফা লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে, এটার সাথে ওমর ইবনে খাত্তাব লেগে ফারুক আজম হয়ে গেছে, এটার সাথে ওসমান ইবনে আফফান লেগে জিন্নুরাইন হয়ে গেছে, এটার সাথে হযরত আলী ইবনে আবি তালিব লেগে আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে, এটার সাথে বেলাল হাফসার বেলাল লেগে মুয়াজ্জিন রাসূল হয়ে গেছে, বেলাল আজান দেয় না মদিনায় তৈয়বায় সূর্য ওঠে না, কিসের সাথে লেগেছে বলেন? আবার বলেন কিসের সাথে? ইন্না হাযাল কুরআন ইয়াদিনাল্লাতি হিয়া আকওয়াম, এটা কুরআন, এটার কাজ কি? ইন্না হাযাল কুরআন, এটা কুরআন, এটার কাজ কি? ইয়াদিনাল্লাতি হিয়া আকওয়াম, এটা হাতে ধরে, এটা হাতে ধরে জান্নাতে এভাবে পৌঁছিয়ে দিবে,
বলেন এটা হাতে ধরে জান্নাতে এভাবে পৌঁছিয়ে দিবে, ইয়া দিলিল্লাতি ইয়াকওয়াম, এটা এমন এক রহনুমাই করে যেটা হাতে ধরে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আকওয়াম কাকে বলে? আকওয়াম, আকওয়াম ওই রাস্তাকে বলে যে রাস্তা সহজ নিরাপদ সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ, বলেন বলেন সহজ সংক্ষিপ্ত নিরাপদ। আপনি এখান থেকে চৌমুনে যাবেন, লেকিন যাওয়ার পথে একটা আছে এই রোডটা লেকিন বেশি ভাঙ্গা, আর এই রোডটা হলো 20 কিলোমিটার লেকিন বেশি ভাঙ্গা, আরেকটা আছে 26 কিলোমিটার লেকিন ভালো। আপনি কোনটা দিয়ে যাবেন? কি এখন যদি কেউ বলে এটা হলো 20 কিলোমিটার ভাঙ্গা, এটা হলো 26 কিলোমিটার ভালো, তবে 26 কিলোমিটার মধ্যে রাতে ডাকাতি হয়, এবার কোনটা দিয়ে যাবেন? এবার আরেকজন বললো আরেকটা রাস্তা আছে 40 কিলোমিটার এটা ভালো তবে ডাকাতও নাই। 20 কিলোমিটার দিয়ে কেন যাবেন না? 26 দিয়ে কেন যাবেন না? এবার 40 দিয়ে কেন যাবেন? এবার আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা 20 কিলোমিটার আবার ভালো আবার নিরাপদ। এটা কি 20 কিলোমিটার অর্থ কি? সংক্ষিপ্ত আবার কি? আবার কি? এবার বল কোরআন সংক্ষিপ্ত নিরাপদ ভালো। এটা ধরো সংক্ষেপে নিরাপদে সহজে চলে যাবা জান্নাতে, মানে এটা ধরো সংক্ষেপে নিরাপদে সহজে চলে যাব। হ্যাঁ আমার সময় চলে যাচ্ছে না, আমার তো পরিতাহাত করতে হবে আমাকে।